হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফাতেমাস ব্লগ থেকে আমি ফাতেমা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বন্ধুরা, আমার আজকের ব্লগটি হচ্ছে বান্ধবীর মেয়েদের সাথে সারাটি দিন কিভাবে কাটালাম, তাই আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন টেবিলে আমার বান্ধবীর মেয়েদের, দুইটি মেয়ে, ওর ছেলে নেই, দুইটি মেয়ে। আর এর পাশে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে। আমরা আজকে খুদের ভাত রান্না করেছি, সাথে পাঁচ রকমের ভর্তা বানিয়েছি আর ডিম নিয়েছি। ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছি, সালাদ রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে। পেস্ট কালার জামা পরে আছে বড় মেয়েটি। ওরা দুই বোন খুব সুন্দর নাচতে পারে। আমি আজকে ভিডিওতে ওদের নাচটা আপনাদের দেখাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলেকে, আমার ছেলে রাগ করে বসে আছে, ওকে খাইয়ে দিতে হয়, নিজের হাতে সে খাবে না, এই কারণে রাগ করে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বান্ধবীর ছোট মেয়েটি, ও আস্তে আস্তে খাচ্ছে। বন্ধুরা, আমি আজকে আলু ভর্তা করেছি, টমেটোর ভর্তা করেছি, বেগুন ভর্তা করেছি, এরপর ডাল ভর্তা করেছি, মিষ্টি কুমড়া ভর্তা করেছি। আমি আসলে সবগুলো খাবার দেখাতে পারিনি, আজকে কোনো খাবার দেখালাম না, কারণ তাড়াতাড়ি করে আমাকে সব খাবারগুলো তৈরি করতে হয়েছে। আবার আমার বান্ধবীর একটা অসুস্থ শাশুড়ি আছে, ওর জন্য খাবার পাঠাতে হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বান্ধবীর ছোট মেয়ে আর আমার ছেলে যে বসে রয়েছে। আর ওরা আমার এই বান্ধবীর দুইটা মেয়েই নাচতে পারে। ওরা আজকে আপনাদের মাঝে নাচ পরিবেশন করে দেখাবে। যে আমার ছেলেকে দেখছেন দুষ্টুমি করছে, আর আমার বান্ধবীর এই মেয়েটি অনেক লক্ষ্মী, চুপচাপ বসে রয়েছে, সবসময় চুপচাপে থাকে, মাকে অনেক সাহায্য করে ওরা দুই বোন। আর এই যে আমার বান্ধবীর বড় মেয়ে নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, গান শুনছে। যে গানটি ওরা পরিবেশন করবে, যে নাচটি পরিবেশন করবে, সেই গানটি সে শুনে নিচ্ছে, প্রস্তুত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশটিতে দেখতে পাচ্ছেন বান্ধবীর ছোট মেয়ে আর আমার ছেলে বসে আছে। দুষ্ট নাই, যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আমার বান্ধবী নিয়ে এসেছে আমার জন্য। এ আমি এখানে রেখেছি, পানিতে ভিজিয়ে রেখেছি, অনেক সুন্দর লাগছে। আর এই পাশটি দেখতে পাচ্ছেন, আপনারা আগেও দেখেছেন। আর এই যে এই ফুলগুলো আমি নিজে কিনেছি, এই যে দেখতে পাচ্ছেন।
বন্ধুরা, আমাদের নাচ শেষ হয়ে গেছে। আমার বান্ধবীর মেয়ের নাচ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা একটু ছাদে এসেছি ঘোরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার বান্ধবী এবং ওর বড় মেয়ে ছাদের এক পাশে ঘোরাফেরা করছে, আর এই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে, আর আমার বান্ধবীর ছোট মেয়েটিও যে দৌড়াদৌড়ি করছে। আর এটা হচ্ছে আমাদের ছাদ, আপনারা দেখতে পাচ্ছেন। ছাদের এই পাশটায় কিছু গাছ রয়েছে, আর ছাদ থেকে আমাদের পাশের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। এই পাশের বিল্ডিং এর ছাদ বাগানটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং দেখা যাচ্ছে আমাদের ছাদ থেকে। এই পাশে আমার এক বান্ধবী দাঁড়িয়ে আছে, আর আরেক এই পাশে আমার আরেক বান্ধবী দাঁড়িয়ে আছে, ওরা উকি মেরে কি যেন দেখছে। আর এই যে এই পাশে আমার বান্ধবীর মেয়েরা আর আমার ছেলে খেলাধুলা। বন্ধুরা, আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খুদাফেজ।